কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন গতকালকেই আপনাদের সাথে কথা হচ্ছিল বাংলাদেশে একটা বৈরী পরিবেশ তৈরি হয়েছিল আপনারা যারা ডায়াবেটিক পেশেন্ট আছেন প্রতিদিন হাঁটার জন্য আপনাদেরকে সাজেস্ট করা হতো ডাক্তার সাহেবরা বলতেন যে প্রতিদিন আপনারা একটু হাঁটবেন যাতে আপনাদের ডায়াবেটিকটা ভালোভাবে কন্ট্রোলে থাকে তো সেই বৈরী পরিবেশ আজকে খবরে দেখলাম সেটা অনেকটাই চলে গেছে কেটে গেছে আজকে বাইরে যাওয়ার প্রতি আর রকম নিষেধাজ্ঞা নেই আপনারা চাইলে বাইরে যেতে পারেন হাঁটতে পারেন কিন্তু এখন যে জিনিসটা নিয়ে আপনাদের সামনে কথা বলার জন্য এসেছি সেটা হচ্ছে ডায়াবেটিক কন্ট্রোল করার মূল যেই তিনটা আমরা বলে থাকি থ্রি একটা হচ্ছে ডায়েট ডিসিপ্লিন এবং ড্রাগ এখন এই তিনটা যদি আপনি একসাথে কন্ট্রোল করতে পারেন একসাথে মেনটেন করতে পারেন তাহলে আপনার ডায়াবেটিক খুব ভালোভাবে কন্ট্রোলে থাকবে আর ডায়াবেটিক একক কোনো রোগ না আমরা সবাই বলে থাকি ডায়াবেটিক হচ্ছে সকল রোগের জননী ডায়াবেটিক যদি আপনি খুব ভালো কন্ট্রোলে রাখতে পারেন যে কয়দিন আপনি হায়াত আছে আপনি সে কয়দিন খুব ভালোভাবেই বেঁচে থাকতে পারবেন কিন্তু ডায়াবেটিক যদি কন্ট্রোলে রাখতে না পারেন সেটা আপনার শরীরে বিভিন্ন বিরূপ প্রতিক্রিয়া তৈরি করবে সেটাই আপনার ভবিষ্যতে মৃত্যুর কারণ হয়ে দাঁড়াবে তো ডায়াবেটিক কন্ট্রোল করার জন্য ডায়েট ডিসিপ্লিন ড্রাগ এই তিনটার মধ্যে ডায়েট সম্বন্ধে আমি গতকালকে বলেছি এবং আরও বিস্তারিত জানতে পারবেন যখন এটা বাংলাদেশ ডায়াবেটিক অ্যাসোসিয়েশনের লোগো সম্বলিত যে কোনো ডায়াবেটিক সেন্টারে আপনারা যখন যাবেন সেখানে নিউট্রিশন অফিসার যিনি আছেন তিনি আপনাদের এই বিষয়ে বুঝিয়ে বলবে কি খাবেন কি খাবেন না কখন খাবেন আপনাদের খাবারের অভ্যাসটা কেমন হবে ক্যালোরি অনুযায়ী কীরকম খাবেন আপনার বডি অনুযায়ী আপনারা কতটুকু খাবেন এসবগুলোই আপনি তাদের থেকে খুব ভালোভাবে জানতে পারবেন এখন ডিসিপ্লিন সম্বন্ধে যদি আসেন ডিসিপ্লিনটা হচ্ছে আপনার সব সময় আপনার একটা নিয়মানুবর্তিতার মধ্যে থাকতে হবে যে আপনি সকালে ঘুম থেকে উঠবেন সকালের খাবারটা সময় মতো খাবেন দুপুরের খাবার রাতের খাবার এগুলো সব সময় মতো খাবেন তারপরে যদি প্রয়োজন হয় আপনি এক্সট্রা আরও দুইটা খাবার দুইটা স্ন্যাক্স আরও আরও যোগ করবেন যেমন সকাল এগারোটা এবং বিকাল পাঁচটা এটা হালকা অল্প কোনো কিছু খাবার এটা হতে পারে এটা আপনার গ্লাইসেমিক্স ইন্ডেক্স মেনটেন করার জন্য আর কি তো যাই হোক এই বিষয়ে আমি অন্যদিন আলোচনা করার চেষ্টা করব তো আজকে আমি ড্রাগ যেটা তিন নম্বর ডি এইটা নিয়ে আলোচনা করার চেষ্টা করি এখন এই ড্রাগের ক্ষেত্রে দুইটা মেথড আছে একটা হচ্ছে খাওয়ার ওষুধ দ্বিতীয়টা হচ্ছে ইনজেক্টেবল ওষুধ যেটা বলে আমরা কি ইনসুলিন আমরা সবাই জানি ডায়াবেটিক রোগটা হয় মূলত ইনসুলিনের অপ্রতুলতার কারণে শরীরে যে আমাদের ইনসুলিনটা ঠিক মতো তৈরি হচ্ছে না এই জন্যই আমাদের ডায়াবেটিক রোগটা হচ্ছে ইনসুলিন তৈরি হচ্ছে না বা ইনসুলিন শরীর যা তৈরি করছে সেটা শরীরের জন্য প্রতুল অপ্রতুলতার মধ্যে পড়ে যাচ্ছে যে আপনার যতটুকু দরকার ততটুকু পরিমাণ ইনসুলিন আপনার শরীর তৈরি করতে পারছে না বা ইনসুলিন রেজিস্ট্যান্স বলেও একটা কথা আছে তো আমি একজন ডায়াবেটিকের ডক্টর হিসেবে চিকিৎসা করতে গিয়ে যতটুকু রোগীদেরকে বলতে শুনেছি যে আমাকে ডাক্তার সাহেব ইনসুলিন কখনোই দিয়ে না প্রয়োজনে মারা যাব তবু ইনসুলিন নিব না এই ইনসুলিনের যে একটা ভীতি এই ভীতিটা আমাদের জন্য আসলে খুবই একটা পীড়াদায়ক ঘটনা যে ইনসুলিন কেন আমরা ভয় পাবো ইনসুলিন হচ্ছে আমাদের শরীরের স্বাভাবিক একটা মানে অংশ আর কি আমাদের শরীরে সৃষ্টিকর্তা ইনসুলিন তৈরি করার জন্য একটা অর্গান দিয়ে দিয়েছেন যেটাকে আমরা প্যানক্রিয়াস বলি সেই প্যানক্রিয়াস থেকে ইনসুলিন তৈরি হয় সেই ইনসুলিনের যখন অভাব হয় তখনই হচ্ছে আমাদের ডায়াবেটিক রোগটা ধরা পড়ে তো আমরা যখন বাইরে থেকে ইনসুলিনটা দিয়ে দিব শরীর তখন শরীরের জিনিস সে নিজেই ফেরত পেলো সেটা আপনার শরীরে ভালোভাবে কাজ করবে আপনি তখন সুস্থ থাকতে পারবেন তবে ইনসুলিনের ভীতি যেহেতু আছে আমি সেটা নিয়ে পরে কথা বলি তো ইনসুলিন এখন অনেক রকমেরই পাওয়া যায় দিনে তিন তিনবেলা নিতে চাইলে তিন বেলা পাওয়া যায় দুই দুইবেলা নিতে চাইলে দুই বেলা এক বেলা নিতে চাইলে সেটাও পাওয়া যায় ইভেন সপ্তাহে একবার নেওয়ার ওষুধও এখনো চলে এসছে বাজারে তবু যাই হোক ইনসুলিন নিতে একটাই ডিসঅ্যাডভান্টেজ যেটা হচ্ছে শুয়ের খোঁচা খেতে হয় শুইয়ের খোঁচা খেতে সবার ভালো লাগে না এটাই স্বাভাবিক তারপরে মুখে খাওয়ার ওষুধের ব্যাপারে যদি আসি মুখে খাওয়ার ওষুধ অবশ্যই ভালো আপনি মুখে ওষুধ খাবেন আপনার শরীরে কোনো আঘাত লাগছে না গোতা লাগছে না আপনি ওষুধ খেতে পারছেন ওষুধ খেলে আপনার ডায়াবেটিক মোটামুটি ভালো কন্ট্রোলে থাকছে কিন্তু ওষুধ খেয়ে ডায়াবেটিক কন্ট্রোল করাটা আমার মনে হয় এটা একটা বোকামি সিদ্ধান্ত হ্যাঁ প্রথম প্রথম যখন আপনার ডায়াবেটিক ধরা পড়ে আপনার ডায়াবেটিক খুব কম দশের মধ্যে আছে কিন্তু আপনি ডায়াবেটিক পেশেন্ট ডায়াগনোস ডায়াবেটিক পেশেন্ট আপনি তখন মুখে ওষুধ খেতে পারেন কিন্তু সব থেকে ভালো হচ্ছে যেদিন আপনার ডায়াবেটিক ধরা পড়ল সেদিন থেকেই যদি আপনি অল্প অল্প করে ইনসুলিন নিতে থাকেন তবে আপনি সারা জীবন খুব ভালোভাবে বাঁচতে পারবেন ইনসুলিন নেওয়ার সুবিধা হচ্ছে এটাই যে আপনি যদি কোনো দিন চিন্তা করেন যে আমি ছয় মাস ইনসুলিন নিব না বা এক বছর ইনসুলিন নিব না সেটা আপনি বাদ দিতে পারেন ইনসুলিন বন্ধ করে দিতে পারেন কিন্তু আপনি যখন আবার এমনভাবে চাইবেন যে আমি শুধুমাত্র ঔষুধ খাবো ইনসুলিন নিব না তখন দেখা যাবে একটা পর্যায়ে এমন পরিস্থিতি তৈরি হবে যখন ঔষধ শরীরে আর কাজ করবে না ঔষধ শরীরে কাজ করবে না তখন ইনসুলিন নেওয়াটা আপনার জন্য বাধ্যতামূলক হয়ে যাবে ইনসুলিন ডিপেন্ডেন্ট হয়ে যাবেন আপনি ইনসুলিনের আসলে ডিপেন্ডেন্সি এটা কতটা মানুষের শরীরে গ্রো করে এটার ওরকম বৈজ্ঞানিক কোনো প্রমাণ এখন পর্যন্ত পাওয়া যায়নি দেখা যায় অনেকের দশ ইউনিট ইনসুলিনে ভালো ডায়াবেটিক কন্ট্রোল হচ্ছে অনেকের বিশ ইউনিট ইনসুলিন লাগছে অনেকের পঞ্চান্নি ইউনিট ইনসুলিন লাগছে আমি আমার টিচারদের থেকে শুনেছি আমি এটা নিজে এরকম পেশেন্ট হ্যান্ডেল করি নাই আমার সেই টিচার তিনি বলেছেন যে তাকে বেলায় দুইশো ইউনিট ইনসুলিন দিতে হয় তার ডায়াবেটিক কন্ট্রোল করার জন্য তো সেক্ষেত্রে আমরা চেষ্টা করব যে পেশেন্টের যখন ডায়াবেটিক রোগ ধরা পড়বে আমরা ইনসুলিন দিয়েই চিকিৎসা শুরু করার জন্য যদি কেউ নিতে না চান খাবার ওষুধও আছে আপনি খাবার ওষুধ খেতে পারেন ভ্যারাইটিস অফ খাবার ওষুধ বাজারে পাওয়া যায় তবে ডায়াবেটিক ওষুধের দাম সম্বন্ধে যদি আপনারা জানতে চান সেক্ষেত্রে সস্তা দামের ওষুধ খুব কমই আছে ডায়াবেটিক রোগের ওষুধের দামটা মূলত একটু বেশি হয়ে থাকে সেক্ষেত্রে দেখা যায় যে পেশেন্টের অ্যাফোর্ডেবিলিটি এটা চিন্তা করে আমাদের ওষুধ লিখতে হয় তো ইনসুলিন সেক্ষেত্রে অনেকটা সস্তাই হয় হিসাবে যে খাওয়ার ওষুধ একটা ওষুধ খেতে দিনের তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা করে লাগছে এখন আপনি মাসে যদি হিসাব করেন দেখা যায় নয়শো এক হাজার টাকার ওষুধ লেগে যাচ্ছে সেক্ষেত্রে আপনি যদি ইনসুলিন নেন এবং আপনার যদি অল্প ইনসুলিনে কাজ হয়ে যায় সেক্ষেত্রে টাকার মধ্যে আপনি আপনি খুব ভালোভাবে ইনসুলিন নিয়েই কন্ট্রোল করে ফেলতে পারছেন হ্যাঁ এইটা সত্যি যে শুধুমাত্র ইনসুলিন দিয়ে ওষুধের উপরে ভরসা করে আপনি ডায়াবেটিক কখনোই কন্ট্রোল করতে পারবেন না এটা ডাক্তার সাহেবদের কাছে যখন যাবেন ডাক্তার সাহেবরা দেখবে আপনার ব্লাড সুগার অনেক বেশি বেড়ে গেছে আপনাকে তখন ডাক্তার সাহেব অনেকভাবে বকাঝকা করবে যে আপনি মিষ্টি খান বা আপনি এই করেন সেই করেন কিন্তু আসলে কিন্তু আপনি মিষ্টি খাচ্ছেন না আপনি মিষ্টি ওরকম পছন্দও করেন না আপনার শরীর আপনি স্বাভাবিক যা খাবার খান সেটা থেকেই শরীর আপনার অটোমেটিক গ্লুকোজ তৈরি করতে পারে গ্লুকোজ তৈরি করে এটা গ্লুকোনিও এটা বড় একটা চ্যাপ্টার এটা এখন বলার আসলে সময় নয় তো সেক্ষেত্রে আমি আর বক্তব্য খুব বেশি দীর্ঘায়িত করব না আমি খাবার ওষুধ এবং ইনসুলিন সম্বন্ধে আলাদা আলাদাভাবে বিস্তারিত ভবিষ্যতে কোনো ভিডিওতে বলার চেষ্টা করব তো যেহেতু এখন দেশের পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক আপনারা হাঁটবেন হাঁটাচলা করবেন পরিমিত খাবার খাওয়ার চেষ্টা করবেন এবং ঔষধ আপনারা খাবেন প্রয়োজনে ইনসুলিন নেবেন সবাই সুস্থ থাকবেন এটাই আমাদের প্রত্যাশা এটাই আমাদের কামনা